হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ভিডিওটা হচ্ছে পিৎজা রেসিপি, সো বেশি কথা না বলে লেটস গেট স্টার্টেড। পিৎজা বানানোর জন্য কি কি লাগছে তা দেখে নিই। এখানে আছে টমেটো, লাল আর সবুজ দুইটাই আছে, আপনারা চাইলে একটাও ইউজ করতে পারেন। আবার আছে কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনে পাতা, আবার কাঁচা মরিচ, আর আছে টমেটো, আর হচ্ছে রান্না করা গুস্ত থেকে কিছু গুস্ত আমি তুলে নিয়েছি, আর এগুলো এরকম করে কেটে নিবেন। আপনারা চাইলে কাটতেও পারেন, আবার আমার মতো হাত দিয়েও কাটতে পারেন। এরপর আছে টমেটো, যেটা বাড়িতে নেওয়ার ফলে কম মনে হচ্ছে। এরপর আছে হোয়াইট সস বানানোর জন্য দুধ, আপনারা চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন, আবার পাউডার দুধ ইউজ করতে পারেন। আর আছে সয়া সস, ময়দা, লবণ, ঘি। চলুন এবার রান্না শুরু করা যাক। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলাই হয়নি, আমরা এই পিৎজাটা কিন্তু চিজ ছাড়া বানাচ্ছি, চিজের বদলে হোয়াইট সস দিব। আর হোয়াইট সস বানাতে কি কি লাগছে আপনারা তা দেখে নিন। পাতিলে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ঘি, 2 টেবিল স্পুন ঘিতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন ময়দা। এবার একটু নেড়ে দিব, নাড়া হয়ে গেলে 1 কাপ পরিমাণের মতো দিয়ে দেবো দুধ, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। দুধ দিয়েই সাথে সাথে নেড়ে নিব, এটাকে যত নাড়বো তত দেখবেন যে আস্তে আস্তে এগুলো ঘন হয়ে আসছে, যখন বেশি গাঢ় ঘন হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। আমাদের হোয়াইট সস অনেকটাই ঘন হয়ে এসেছে, তাই আমরা এগুলোকে নামিয়ে ফেলবো, নামানোর পর ঠান্ডা হয়ে গেলে এগুলো আরো ঘন হয়ে যাবে তার জন্য। এবার আমরা আমাদের মুরগির গোস্তগুলোকে ভাজির মতো করে ভাজবো তেলের মধ্যে। একটি পাতিলে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি 1টি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি 2টা মরিচ কুচি, এখন হালকা একটু নেড়ে দিয়ে দেবো টমেটো কুচি। সবগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা দিয়ে দেবো বাঁধাকপি কুচি, যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। এবার একটু নেড়ে দিব, নাড়তে নাড়তে দেখলাম একটা বাঁধাকপি আস্ত থেকে গেছে, এটা এখন কি করব, থাক গা সিদ্ধ হয়ে যাবে গা। এবার দিয়ে দেবো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া মিক্স একটা মশলা, দিয়ে দিচ্ছি সয়া সস, আরও একটু নেড়ে দিয়ে দেবো আমাদের আগে থেকে কেটে রাখা মুরগির মাংস, আপনারা চাইলে গরুর মাংস ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এগুলো রান্না হতে হতে চলুন আমরা আমাদের পিৎজার ডোটা বানিয়ে ফেলি। পিৎজার ডো বানানোর জন্য আমি আগে থেকে কিছু পানি আর ইস্ট মিক্স করে রেখেছি। একটি বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণের ময়দা, যেহেতু আমি 3টা পিৎজা বানাবো তার জন্য 3 কাপ পরিমাণের ময়দাই নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণের তেল, এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দেবো ইস্ট আর পানির মিক্সটা, এবার সবগুলোকে ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিব। এই যে আমাদের ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, এখন এই ডোর উপর কিছু তেল ব্রাশ করে দিয়ে রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দিব। এবার আমি চুলায় একটা প্যান বসাই দিছি, আমি দুই সাইডে দুই গ্যাসে 2টা বানাচ্ছি। আমি যে ডোটা বানাইছিলাম ওইখান থেকে আমি 3 ভাগ করে নিব, কারণ আমি 3টা পিৎজা বানাবো তার জন্য। চলুন দেখি কিভাবে পিৎজাটা বানাতে হয়। প্রথমে আমি যে জায়গায় পিৎজার ডোটা বেলবো ওইখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, যাতে লেগে না যায়। এরপর বেলে নিলাম, এই যে আমি এরকম একটু মোটা করে বেলে নিলাম পিৎজার বানটা। এবার সাইডে সাইডে বাটির মতো শেপ দিয়ে দিব। এবার প্যানে একটু তেল দিয়ে দিলাম, যাতে আমাদের পিৎজার বানটা লেগে না যায়। এবার পিৎজার ডোটা বসাই দিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাঁটা চামচ বা আমার মতো এরকম স্পুনও নিতে পারেন, আমি জানি না কেন কাঁটা চামচ না নিয়ে এরকম স্পুনটা নিলাম। যাই হোক, এরকম কাঁটা চামচ বা স্পুন দিয়ে আপনারা এরকম গাত গাত করে নেবেন, আমি যে এরকম করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমাদের কেচাপ সস, এবার দিয়ে দেবো আমাদের আগে থেকে বানিয়ে রাখা ওই হোয়াইট সসটা, এবার তার উপর দিয়ে দেবো আমাদের যে মুরগিগুলোকে বেজে রেখেছিলাম ওইগুলা। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন পিৎজার উপর, আপনাদের যেরকম ইচ্ছা করে ওইরকম মতো ডিজাইন করা হয়ে গেলে উপর দিয়ে আবার আমাদের ওই হোয়াইট সস আর টমেটো সস দিয়ে দিব। এবার চুলায় বসিয়ে দিলাম, পিৎজাটা আমরা চুলার মধ্যে 20 মিনিট রাখবো, তার চেয়ে বেশি রাখবো না। পরের পিৎজাগুলো আমরা একই প্রসেসে বানিয়ে নিব। 20 মিনিট পর আমাদের পিৎজাটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো এটাকে, ভালো করে একটু চেক করে নেবেন নামানোর আগে। আমার চলুন 3 নম্বর পিৎজাটা বানিয়ে ফেলি। আমাদের 2 নম্বর পিৎজাটাও হয়ে গিয়েছে। এই ছিল আমাদের আজকে পিৎজার রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।